ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রূপকি ব্যানার্জি, একজন টিউটর থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেকেন্ড সেমিস্টারে CCG2 তার 2022 এর জন্য একটি সাজেশন নিয়ে চলে এসেছি। সাজেশনটা শুরু করার আগে তোমাদের দুটি কথা বলে রাখি। তোমরা অনেকেই আমার চ্যানেল ভিজিট করছো, বারবারে ভিজিট করছো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে কেন সাবস্ক্রাইব করছো না? প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমিও একটু মোটিভেট হই আরও ভালো কাজ করার জন্য। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের একটি লিঙ্ক দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার ভিজিট করে এসো। আশা করবো সেটি তোমাদের ভালো লাগবে। ওখানে কিন্তু একদমই এডুকেশনাল কন্টেন্ট নয়। তো যেরকমভাবে তোমরা এই চ্যানেলে আমার পাশে থেকেছো, আমাকে হেল্প করেছো, তো আমি আশা করবো একইভাবে ভালোবাসা দেখাবো ওই চ্যানেলটিতেও। তো শুরু করছি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মডিউল 1 এন্ড 2 থেকে একটি করে। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি, তোমাদের মডিউল 1 থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয় 10 নম্বরের, মডিউল 2 থেকে আরেকটি প্রশ্নের উত্তর করতে হয় 10 নম্বরের। তো আমি এখানে একসঙ্গে মডিউল 1 এন্ড 2 এর 10 নম্বরের কোয়েশ্চেনগুলি দিয়ে দিয়েছি। তো দেখে নাও, 100 শব্দের মধ্যে লিখতে হবে 1 নম্বর, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্যগুলি নির্দেশ করো। 2 নম্বর, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, ডাইসির আইনের অনুশাসন নীতি ব্যাখ্যা করো। 4 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর, গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে একটি টীকা লেখো। 6 নম্বর, গণসাধারণতন্ত্র চীনের নতুন সংবিধান 1982 বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর, সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থাগুলির বর্ণনা দাও। 8 নম্বর, গণসাধারণতন্ত্র চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার 2 নম্বরে যাচ্ছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 15 করে। মানে এখানেও আমি তোমাদের মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে আরও একটা, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একই সঙ্গে দুটো মডিউলের প্রশ্ন করে দিয়েছি। 1 নম্বর, ব্রিটিশ যুক্তরাজ্যের ক্যাবিনেটের ক্ষমতা আলোচনা করো। তুমি কি মনে করো যে যুক্তরাজ্যের ক্যাবিনেটের একনায়কতন্ত্র আছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 2 নম্বর, গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5 নম্বর, গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির গঠন কার্যাবলী ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এবার যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও। রাইট এনি 2 আনসার ফ্রম মডিউল 1 এন্ড 2 ইচ ফ্রম 1 গ্রুপ উইদিন 100 ওয়ার্ডস। Each question have 10 marks. Number 1, indicate the main difference of the unitary and federal system. 2, discuss the features of the socialist political system. 3, discuss the features of the American party system. 4, explain the rule of law principle of Dicey. 5, write a note on the fundamental right of the citizen in the PRC. 6, discuss the features of the new constitution 1982 of the PRC. 7, describe the system of referendum and initiative in the Swiss constitution. Number 8, discuss the composition and function of the state council of the PRC. Number 2, write any 2 answers from module 1 and 2 each from 1 group within 500 words. Each question have 15 marks. Number 1, discuss the power of the British cabinet. Do you think that cabinet dictatorship is present in the British political system? Give reason for your answer. Number 2, explain the importance of convention in Great Britain. Number 3, discuss the composition and function of the US Supreme Court. Number 4,
ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট। নাম্বার ফাইভ, ডিসকাস দ্য স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড রোল অফ দ্য কমিউনিস্ট পার্টি ইন দ্য পিআরসি। নাম্বার সিক্স, ডিসক্রাইব দ্য মেজর ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। নাম্বার সেভেন, ডিসক্রাইব দ্য ফিচার্স অফ দ্য ফিফথ ফ্রান্স রিপাবলিক। তো আজকে এই পর্যন্তই আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে আর কি ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যায়নের পাশে থাকো, আমার পাশে থাকো, বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশানের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেলের লিঙ্কে গিয়ে একবার চেক আউট করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।